ওইটা ডিলিট করে দিছি লাইফ টাইম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফারহানা ওনার অফ আরশ চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা ছোট্ট লাইভে। একটু আগে লাইভটা আসলে বারবার করে কেটে যাচ্ছিল, এই জন্য আমি আসলে কেটে দিয়ে ভাবলাম আবারও লাইভে চলে আসি। ওকে, ভাবলাম আবারও লাইভে চলে আসি, হ্যাঁ, এই জন্য আবারও চলে আসলাম। আসলে বারবার ডিস্টার্ব হচ্ছিল, শশী বলছে কি সমস্যা, নেট প্রবলেম হচ্ছিল। ওকে, নেট প্রবলেম হচ্ছিল, দেখছিল তো বারবার বেঁধে যাচ্ছিল, এই জন্য আমি আসলে বের হয়ে গিয়ে ভাবলাম যে আবার স্টার্ট করি প্রথম থেকে। প্লিজ, যারা যারা লাইভটা তখন শেয়ার করে দিয়েছিলেন ওই লাইভটা কিন্তু আমি রাখিনি, টোটালি ডিলিট করে ফেলেছি। আপনারা আবার একটু লাইভটা শেয়ার করে দেন এবং লাইভে একটু কমেন্ট করেন, লাভ লাইক ওয়াও দেন। ওকে, লাইভে একটু কমেন্ট করেন, লাভ লাইক ওয়াও দেন। ওকে, তাহলে দেখা যাবে আরো কিছু আপু আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, আমি কিন্তু খুব সুন্দর একটা আলিয়া কাট থ্রি পিস পরে আসছি, সম্পূর্ণ রেডি করা, সম্পূর্ণ রেডি করা এখন কি ঠিক আছে লাইফটা, আমাকে একটু জানাবেন তুমি এখন কি ঠিক আছে। ১২ জন আপু আছে অলরেডি। আপুরা এখন কি লাইফটা ঠিক আছে আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে, যারা লাইভে আছেন তারা একটু জানাবেন, এখন মনে হচ্ছে ঠিক আছে। আজকে সকাল থেকে বাসায় নেটের প্রবলেম, এরপরে কি করব, এমবি দিয়ে লাইভে আসলাম। ওকে, যাই হোক, দ্রুত করে লাইফটা শেষ করে ফেলি। এই লাইভ গুলা কি পোস্ট করা যায়, কোনোদিন কেউ দেখবেই না। সো আমি আজকে আমার হাতে থাকা বা আমার পরা যে ড্রেস, এটার মধ্যে আমাদের চারটা ভ্যারিয়েশন আছে। ওকে, মানে চারটা কালার আছে, আমি চারটা কালার ফার্স্টে একটু দেখিয়ে দিই। ফার্স্টে কিন্তু পেস্ট কালার, দেন আছে এটা কি কালার বলবো, এটাকে একটু লেমনিশ বা শ্যাওলা শ্যাওলা কালার। ওকে, দেন আছে এটা কি কালার, এটাকে কি কালার বলবো আমি জানি না, পেঁয়াজ পেঁয়াজ টাইপের, একটু পেঁয়াজ বেগুনি কালারের মিক্সড একটা কালার। দেন আছে আমাদের সবার প্রিয় ইয়েলো কালার। হ্যাঁ, ফার্স্টে আমি এই কালারটা দিয়েই শুরু করি। ও আচ্ছা, আমার এখানে ১২ জন স্টাক হয়ে আছে, ১২ জন দেখাচ্ছে, কই গেল সব, ভালো লাগতেছে না লাইভ, ইচ্ছা চলে গেল লাইভের। ওকে, ইচ্ছা চলে গেল লাইভের। ওকে, এই যে এটা, যে সব আপুরা একটু হালকা টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে। ওকে, সো আমি একটু দূর থেকে দেখাই, দূর থেকে দেখালে মনে হচ্ছে কালারটা একটু ঠিক আসছে। আপনারা ক্যামেরায় যে কালারটা দেখতে পাচ্ছেন এটার থেকে ধরবেন এক শেড ডিপ হবে, লাইট না, ক্যামেরায় হালকা কালারগুলো একটু লাইট দেখা যায়। এটার ডিজাইনটা কিন্তু একদম আলিয়া কাট, যে ডিজাইনটা হয় না ওই ডিজাইনে আছে, এই যে নেকের পোর্শনে এভাবে করে লেস লাগানো এবং এই লেসটা এভাবে ভি হয়ে নেমে এসে এভাবে দুই সাইডে চলে গেছে। ড্রেসটা পরার পর আমার মনে হয়েছে প্রেগন্যান্ট আপুদের এই ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগবে। ওকে, আপুরা একটু কমেন্ট করবেন, লাভ লাইক ওয়াও দিবেন, আশা করি এখন মনে হয় লাইফটা ঠিক আছে,
এখন মনে হয় লাইফটা ঠিক আছে, একটু প্লিজ আপনারা জয়েন হবেন, একটু কোনো লাভ লাইফ পাও কিন্তু আমি দেখতে পারছি না। আর ভেতরে কিন্তু এরকম সুন্দর করে কি বলে ডিজিটাল প্রিন্ট করা এবং সাথে কিন্তু একটু গ্লিটার ওয়ার্ক আছে। হ্যাঁ, এই যে যে হোয়াইট গুলো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের চারপাশে, এই যে এটা কিন্তু গ্লিটার ওয়ার্ক করা। ওকে, এটা কিন্তু গ্লিটার ওয়ার্ক করা আর কি। এবং এই যে আমাদের যেখানে সাইড ফাড়া থাকবে সেখানেও কিন্তু এরকম খুব সুন্দর করে এভাবে লেস ওয়ার্ক করা, এবং সেটা নিচেও থাকবে, এই যে এই যে। এবং পেছনের পার্টেও কিন্তু এরকম থাকবে, আমি একটু পেছনের পার্টটা দেখাই। এই যে পেছনের পার্ট, এটা কিন্তু পেছনের পার্ট, এবং কোমরের কাছে এরকম করে কুচি দেয়া থাকবে। ওকে, এই তো সিম্পলের মধ্যে গর্জিয়াস। স্লিভসটা থাকবে এই যে থ্রি কোয়ার্টারের মধ্যে, এবং স্লিভসেও কিন্তু এই যে এইভাবে করে লেস ওয়ার্ক করা থাকবে। এখানে কিছু লেস থাকবে এবং এখানে ওই যে ট্রায়াঙ্গেল শেপের যে লেসগুলো সেই লেসগুলো দেওয়া থাকবে। লাইক করতে ভালো লাগছে। এখন যদি কেউ আস্ক করেন যে এটার ম্যাটেরিয়াল কি, এটা পাকিস্তানি লন ম্যাটেরিয়াল, কটন লন। ওকে, এটা পাকিস্তানি কটন লন ম্যাটেরিয়াল। শশী বলছে সবগুলো কালারই সুন্দর। হ্যাঁ, সবগুলো কালারই খুবই সুন্দর এই যে। আর এখানে কিন্তু এরকম কুচি কুচি দেওয়া থাকবে, তার জন্য খুব সুন্দর একটা লুকস আসে এই যে। এখানে একটু ফ্লাফি হয়ে থাকে, ওকে, মনে হয় কি একটু গোল জামা টাইপের। জামার লং থাকবে প্রায় 45 এর মতো, জামার লং থাকবে প্রায় 45 এর মতো। আমি এখন প্যান্টে চলে আসি, ভিউ করবেন। ও মাই গড, তা ভালো তো। আর হ্যাঁ, এটা কিন্তু আমাকে বলি, আমার এখানে দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমাদের প্যান্ট চলে আসছে। প্যান্টের প্রিন্টটা কিন্তু বেশি সুন্দর আমার মনে হচ্ছে, কারণ আমার কাছে সবসময় ছোট ছোট প্রিন্ট খুব ভাল লাগে। আর এই কাপড়টা যদি আপুরা হাতে ধরেন, হাতে ধরার পরে আপনাদের কাছে মনে হবে যে এটা কি কাপড়। দেখেন, একটা প্যান্ট রেডি করা, একটা প্যান্ট কোমরে ইলাস্টিক দেওয়া, সেই প্যান্টটা একটা হাতের মুঠোয় চলে আসে, এটা তাহলে কতটা সফট কটন আমাকে একটু মানে আমি কি বোঝাতে পারতেছি। আসলে এই কাপড়টা হাতে না ধরা পর্যন্ত কি, হ্যাঁ দেখ, একদম হাতের মুঠোয় চলে আসতেছে একটা প্যান্ট। আমার হাত কিন্তু খুবই ছোট, সো যাদের বড় হাত হবে তাদের একদম এই যে যে বাহিরে যে অংশটুকু আছে না, এটুকু তাদের হাতের মুঠোয় চলে যাবে, বা কোনো ভাইয়াদের হাতের মুঠোয়। ওকে, আর যখন আগের লাইফটা কি হলো, আগের লাইফটা হারাই গেছে। ওকে, সো এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল। আমি প্যান্টের 12টা বাজায় দিলাম মোচড়ায়। ওকে, যাই হোক, এই যে প্যান্ট কিন্তু ফ্রি সাইজ, দেখ পুরো মোচড়ানো হয়েছে। প্যান্ট কিন্তু আমাদের ফ্রি সাইজের থাকবে। ওকে, লং চলে আসবে 38-39 এর মতো, কোমরে থাকবে ইলাস্টিক দেওয়া, একদম ফুল ফ্রি সাইজের। আমি একটু ক্লোজলি যদি দেখাই প্রিন্টটা আপনারা একটু বুঝেন। দেখেন কি সুন্দর বাঁকা বাঁকা করে একটা পাতা পাতা, ওই যে হাতে আমরা মেহেদির একটা ডিজাইনের মতো, দেখেন খুব সুন্দর। এটা এটা কালারটা কি কালার বলে, যে মফ কালার বলে না, সেই মফ কালার। ওকে, শশীর ছেলে লাইভ দেখছে, খুব ভালো, একজন ভিউয়ার হইলো। ওকে, একজন ভিউয়ার বাড়লো আমার। সো এই যে প্যান্ট, প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে প্যান্টটা। এখন আমি ওড়না দেখাই দেই। যারা সব সময় বড় নামাজি ওড়না পছন্দ করে তাদের জন্য খুবই পারফেক্ট, একদম বডি শো করবে না। এই যে খুব সুন্দর কিন্তু পার করা, ওকে, খুব সুন্দর কিন্তু পার করা এরকম চওড়া করে। এবং এই যে আঁচল, একদম লনের যে থ্রি পিস গুলো থাকে না, লনের থ্রি পিসের কটনের ওড়নার ডিজাইনটাই করা একদম। দেখেন এভাবে খুব সুন্দর করে নিতে পারেন, যে যেভাবে পরতে পছন্দ করেন, মাথায় কাপড় দিয়ে ফুল বডি কভার করে পরতে পারবেন। খুব সুন্দর ছোট 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 করে প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা, কোনো রং কষ, 100% কালার গ্যারান্টি। এবং ওড়নার চারিপাশে এরকম করে কিন্তু লেস ওয়ার্কটা থাকবে। ওকে, এই যে এখানে কিন্তু কফি কালার, তারপরে এই যে এখানে যে প্রিন্ট, এটা অনেকটা জামদানি মোটিভে করা, তারপর আর একটা লাইন গিয়েছে, এবং দুই আঁচলে এই যে এভাবে করে প্রিন্ট করা থাকবে। সো আমি ফুল ড্রেসটা একবার একটু ধরি, ধরে আমি প্রাইসে চলে যাব। শুধু আপুরা ড্রেসটা নিবেন আর আমাকে ধন্যবাদ দিবেন জাস্ট ম্যাটেরিয়ালের জন্য, যারা আরামদায়ক কিছু খুঁজেন। হ্যাঁ, যে আমি ওই যে মানে অনেকে আছে ঈদের সময় জাঁকজমকপূর্ণ ড্রেস পছন্দ করেন, এই ড্রেসটা আপনারা
একটা দাওয়াতেও পরে যেতে পারবেন এবং ড্রেসটা যখন পুরনো হবে তখন কিন্তু আপনি রেখে দিতে হবে না। আমাদের অনেক ড্রেস আমাদের আলমিরাতে পরে থাকে যে ড্রেসগুলো আমরা পরার জায়গা পাই না। ওকে, দুই একটা অনুষ্ঠানে, দুই একটা বিয়েতে, দুই একটা পার্টিতে অ্যাটেন্ড করার পরে সেই ড্রেসটা কিন্তু আমরা কখনোই পরতে পারি না যেগুলো জর্জেটের হয়, নেটের হয়। ওকে, সো এই ড্রেসগুলো আমি বলতে পারি আপনারা ঈদে ইউজ করতে পারবেন। ঈদ শেষে যখন এগুলো পুরনো হয়ে যাবে কিছুদিন বাইরে পরার পরে তখন আপনারা এগুলো অনায়াসে বাসায় বসে পরতে পারবেন। আর গিফট আইটেমের জন্য খুবই পারফেক্ট হবে, গিফট আইটেমের জন্য খুবই পারফেক্ট হবে, মানে মায়েদের, খালা, চাচি, মামি, বড় বোন বা অনেক সময় শ্বশুর বাড়ির অনেক আত্মীয়কে গিফট করতে হয় তখন কিন্তু এটা খুবই পারফেক্ট হবে। আমি প্রাইজে চলে আসছি। এটা সম্পূর্ণ রেডি করা আলিয়া কাটের মধ্যে থ্রি পিস। ওকে, কামিজ প্যাটার্নে না, এটা আলিয়া কাট প্যাটার্নে। ওকে, অনেকটা নায়রা যেমনটা হয় না, নায়রা টাইপের, বাট নায়রার সাইডটা একটু এখানে ফিতা করা থাকে এবং নায়রার কাটাটা একটু উপর থেকে থাকে। ওকে, আর এটার কাটা একদম কামিজ প্যাটার্নে আছে। সো বডি বডি সাইজ বলি, বডি সাইজ একদম 36 থেকে 48 পর্যন্ত। 48 এর আপন অনেক সময় দুঃখ করেন যে আমাদের জন্য কেন ড্রেস আনো না। তারপরে আমাদের বেশিরভাগ ড্রেসের লং থাকে 42, এটাও আপুদের খুব বড় একটা কমপ্লেন নাও। এই ড্রেসের লং একদম 45-46 এর মধ্যে থাকবে, বডি সাইজও থাকবে 36 থেকে 48 পর্যন্ত। এখন আমরা চলে আসি প্রাইজে। হ্যাঁ শশী, যে কেউ গিফট করতে পারবে। আনিশা আপু, হ্যাঁ আমি ওলোটা দেখাচ্ছি, এটার পরেই ওলোটায় চলে যাব। সো যাদের কাছে ভালো লাগবে ঝটপট করে অর্ডার প্লেস করে ফেলু। ওড়না থাকবে 5 হাত লম্বা, 2.5 হাত বহর। ওড়না থাকবে 5 হাত লম্বা, 2.5 হাত বহর। প্রাইস চলে আসবে অনলি 1790 টাকা। ওকে, অনলি 1790 টাকা। একটা রেডি পাকিস্তানি লন ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন। এরকম একটা ড্রেসের মেকিং খরচ ঢাকা শহরে কমপক্ষে 1000 টাকা আপনাকে দিতে হবে চোখ বন্ধ করে। ওকে, যাই হোক, এটার প্রাইস 1790 টাকা। যদি কোনো আপু মনে করে ঈদের সময় আমি কমফোর্টেবল কিছু নেবেন তাদের জন্য খুবই পারফেক্ট হবে। আমি রেখে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাই। এমনি এই লাইভের এই বেঁধে যাওয়া নিয়ে দেরি হয়ে গেল। দেখি হলুদ চাদর তো কখন শেষ করবো, কখন যাব। ও হলুদটার ওড়নাটা বেশি সুন্দর লাগতেছে। দা কি হইছে আরস, লাইভে না দাঁড় করে দিব? আনিশা আপু না, হ্যাঁ আনিশা আপু ইয়েলো কালারটা দেখতে চেয়েছিলেন। আনিশা আপুর জন্য ইয়েলো কালারটাও কিন্তু খুব হালকা ইয়েলো কালার থাকে না, সেটা একদম ক্যাটকেটে টাইপের ইয়েলো কালার না, ইয়েলো কালারের মধ্যে রেড টাইপের এবং একটু গ্রিন দিয়ে এবং হোয়াইটের কম্বিনেশনে ফ্লাওয়ার প্রিন্টটা করা এবং একটু গ্লিটার ওয়ার্ক আছে। এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু গ্লিটার ওয়ার্ক। ওকে, একটু গ্লিটারগুলো কিন্তু উঠছে না, দেখেন আমি এভাবে খোঁচায় খোঁচায় দেখাই আপনাদের, গ্লিটারগুলো কিন্তু উঠছে না, উঠবে না। ওকে, আপনারা একদম খুব সুন্দর করে ওয়াশ করতে পারবেন, ওয়াশ করে পরতে পারবেন, কোনো সমস্যা নেই। ড্রেসের কাপড়টা কিন্তু পাতলা, কিন্তু বডি শো করে না, আমি কিন্তু কোনো ইনার পরি নাই। ওকে, সো এটা ইয়েলো কালার, আলিয়া কাটের মধ্যে ডিজাইন, সেম লেস ওয়ার্ক থাকবে, এভাবে ভি করে এসে এই যে এই সাইডটা যেখানে এই যে ভি করে কুচিটা দেওয়া, ভি করে কুচিটা দেওয়া। যারা একটু হেলদি আপুরা আছেন, হেলদি আপুদের জন্য মানে এটা পরলে না মানে একটু স্লিম লাগে। এই যে এটা ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনও কিন্তু এভাবে কুচি করা থাকবে। এই যে আবার দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এটা ইয়েলোটা, আমি প্যান্টটা ধরে দিই, ওইটা তো ভালো করে দেখাইছি, এগুলো ঝটপট দেখাই দিই। সেম প্রিন্টেড প্যান্ট থাকবে, এই যে একদম সেম প্রিন্টের প্যান্ট থাকবে। প্যান্ট কাটিং এর মধ্যে কোমরে রাবার থাকবে ফ্রি সাইজের। আর এই যে ওড়নাটা, ওড়নাটাও একদম ওইটার মতো সেম প্রিন্ট, শুধু কালারে, শুধু কালার আলাদা, না না না, এটার মাঝখানে আবার বড় প্রিন্ট, তাই না? হ্যাঁ, ওইটার মাঝখানে যেমন প্যান্টের প্রিন্টটা ছিল, এটার কিন্তু সম্পূর্ণটা এই যে বড় বড় করে প্রিন্ট করা। সো এই মানে ওড়নাটার মধ্যে আবার রেডের কম্বিনেশনটা খুব বেশি, আপনারা কেউ চাইলে এটা কোনো রেড ড্রেস দিয়েও পরতে পারবেন। ওকে, খুব ভালো লাগবে। প্রাইস চলে আসবে 1790 টাকা। যাদের কাছে ভালো লাগবে ঝটপট অর্ডার করবেন। বডি সাইজ থাকবে 36 থেকে 48। ওকে, এবং লং থাকবে কি 45-46 এর মধ্যে, আমি রেখে দিচ্ছি। শশী বলছে বাইরে যাবে, হ্যাঁ একটু বাইরে, আমার খুব কাজ আছে আজকে, আর্জেন্ট। ওকে, এই কালারটা মনে হয় আপুরা বেশি পছন্দ করবে। ওকে, এই কালারটা মনে হচ্ছে আপুরা বেশি পছন্দ করবে। এটা আসলে অনেকটা অ্যাশ, শ্যাওলা, গ্রিন, এই টাইপের একটা কম্বিনেশন। এটা প্যান্টটা সুন্দর, ওইটা
এটা রান্নাটা কেমন? এটা রান্নাটা, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে শুধু। হ্যাঁ ইয়েলোটা অনেক চেঞ্জ হয়েছে তাই না? সো এটা আমাদের অ্যানাদার কালার। এই কালার কি কালার আমি জানি না, আপনারা যদি বুঝতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে ভিউ কত তুমি আমাকে একটু জানাবেন যে এটা কি, আমাকে একটু জানাবেন যে এটা কি কালার। ডিজাইন তো আমি বলেছি দেখিয়েছি, এখন শুধু ধরে দেখাচ্ছি। ওকে কালারটা সামনে থেকে একশো ডিপ হবে, এতটা লাইট না, মাল্টি কালারের মতো এটা। হ্যাঁ আমি বুঝতে পারতেছি না এটা কি কালার, মানে মনে হচ্ছে আম্মু টাইপের কালার। আম্মুরা এই কালারগুলো বেশি পছন্দ করে সবসময়, যারা কাজ বাজ করেন ঘরের মধ্যে, ড্রেসে দাগ টাগ লেগে যাওয়ার ভয় থাকে না, তাদের জন্য এটা পারফেক্ট হবে। আর এটা প্যান্টের প্রিন্টটা এত কিউট, মনে হচ্ছে মেহেদি দিয়ে আঁকিবুকি করা এরকম একটা প্রিন্ট, আলপনা টাইপের একটা প্রিন্ট। ওকে আলপনা টাইপের একটা প্রিন্ট। আর এটার ওড়নাটাও কিন্তু প্রথম আমি যেটা পরে আছি এটার মধ্যে, শুধু ইয়েলোটার ওড়নাটার মধ্যে ছোট প্রিন্টটা নাই, বড় বড় প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট করা, পুরা একদম ডিজিটাল প্রিন্ট করা, খুব সুন্দর আরামের ড্রেস। যারা আরামের ড্রেস খুঁজেন তাদের জন্য খুবই ভালো হবে। পার্টটা কিন্তু খুব কালারফুল, পার্টটা কিন্তু ওনার পার্ট কিন্তু খুব কালারফুল, এভাবে যখন পার্টটা শরীরে পেতে থাকবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সো বডি সাইজ 36 থেকে 48, লং 45, এবং প্রাইস চলে আসছে 1790 টাকা। ওকে 1790 টাকা চলে আসছে আমাদের আলিয়া কাটের রেডি থ্রি পিস। দেন আমার কালারটা জাস্ট একটু ধরবো, আমি তো পরে আছি, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। আর অবশ্যই ছবি পোস্ট করে দেওয়া হবে, এগুলো ছবি অলরেডি পোস্ট আছে, সেগুলো খোলা না, না খুলে জাস্ট একটু কোন রকম ধরে ছবি পোস্ট করছিলাম। ওকে আর এটা তো আমি পরেছি, এটা আজকে মেবি শো স্টপার, এটাই আপনারা বেশি পছন্দ করবে। আমি যেটা পড়ি সেটা আপনারা বেশি পছন্দ করে সব সময়, আমি যেটা পড়ি সেটা আপনারা বেশি পছন্দ করে। এটার মধ্যে একটু বেগুনি বেগুনি ফুলের ছোঁয়া আছে, এজন্য আমি এটা পছন্দ করেছি পরার জন্য। ওকে আর প্যান্ট অ্যাজ ইউজুয়াল, এই যে ছোট ছোট প্রিন্টের, এবং ওড়না ওটার না খুলি, আমারটা দিয়ে ধরে দেখাই, এই যে খুব সুন্দর লাগবে, যাদের কাছে ভালো লাগবে নিয়ে নিন। তাসমিন জয়েন করে ফেলেছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো সাজিয়ে নেই, কি করে সুন্দর লাগতেছে, কিচ্ছু দেয়নি, লিপস্টিক আর একটু মাস্কারা ছাড়া কিচ্ছু দেয়নি, একটু কোন রকম একটু ব্লাশ মনে ভালো করে লাগাই নেই, তোমরা বুঝবা না। ওকে সো একদমই ভালো লাগতেছিল না, ওকে তাড়াহুড়া করে রেডি হয়েছি। সো প্রাইস চলে আসছে 1790 টাকা, যাদের কাছে ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলো। ওকে বডি সাইজটা একবার বলে দিই, 36 থেকে 48, লং চলে আসবে 45-46 এর মতো। চিন্তার কোনো কারণ নেই, আমি কিন্তু ছোটখাটো একটা মানুষ, আমারও কিন্তু লম্বা মানে লম্বা ড্রেস, তারপরও আমার কিন্তু খুব সুন্দর হয়েছে। ওকে লম্বা ড্রেস তারপরও কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, একটু হাই হিল দিয়ে পরলে মনে হয় বেশি ভাল লাগবে, গর্জিয়াস একটা লুক আসবে। ওকে এভাবে যখন পেছন থেকে ওড়নাটা টেনে দিবা খুব ভাল লাগবে। ওকে এই যে হিজাবটা আমি একটু পেছন পর্যন্ত ঝুলিয়ে দিয়েছি, ভাল লাগে। ওকে খুব একটা এলিগেন্ট লুক, একটা কটন ড্রেসও কিন্তু খুব সুন্দর করে তোমরা চাইলে ক্যারি করতে পারো, একটা কটন ড্রেসও চাইলে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করা যায়। ওকে ভিউ কত তুমি? বাবুই বলছে, বাবুই তো বলতে পারে। হ্যাঁ রমজান মোবারক, রমজান মোবারক। ওকে যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল প্রথম রোজা, ইনশাল্লাহ আগামীকাল আবারও লাইভে চলে আসবো। কালকে মেবি দুপুরে লাইভে আসতে পারি, 2-2:30 মধ্যে জোহরের নামাজ শেষে। ওকে ইফতারের পরে মনে হয় না আসতে পারবো, তারপরে দেখি শরীরের কন্ডিশন কেমন থাকে কেমন লাগে, কারণ আমার অলওয়েজ ইফতারের পরে সব থেকে বেশি খারাপ লাগে, আমার না মনে হয় সবারই। ওকে সো তখন না আসলে এভাবে মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে আসাটাও আসলে একটু খারাপ লাগে। ওকে তারপরও দেখি দুপুরে এসে, দেখি দুপুরে ট্রাই করব আসার। কালকে আমাদের আলিয়া কাটের টু পিসের, সরি ওয়ান পিসের লাইভ হবে। আজকে যেমন আলিয়া কাটের থ্রি পিসের লাইভ করেছি, আগামীকাল আলিয়া কাট ওয়ান পিসের লাইভ হবে। যারা মনে করবেন না আমি ওড়না নিব না জাস্ট জামাটা নিব, তাদের জন্য ওটা একদম পারফেক্ট হবে। ওকে সো আজকের মতো আমি আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। সবাইকে মানে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। ওকে আল্লাহ হাফেজ।